আজ দ্বিতীয় দিনে আবার চলে এসেছি বাজবেরিয়াতে। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো যে সেটআপগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই দুর্ঘটনার জন্য এখানে সেটআপগুলো বন্ধ করতে বলছে। তো শুনতেই পেলেন, আমরা যখনই এসেছি তার কিছুক্ষণ বাদেই সেটআপগুলো চলছিল, তখন তো ভিডিও করতে করতে তার ভিতরে সেটআপ বন্ধ করে দিল, সেই কারণটা কিছুক্ষণ বাদে অ্যানাউন্সমেন্ট করে বললো এইভাবেই। তো এখন আর একবার এমএসবি মিউজিক হালকাভাবে গান চালাচ্ছে, সেই কারণের জন্য এমটি মিউজিক থেকে তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করে বলে দিল যে সেটআপগুলো বন্ধ করে রাখার জন্য, কেননা প্রশাসনিক কোনো চাপ আসতে পারে সেই কারণের জন্য। তো সেটআপ এমটি মিউজিক বন্ধ আছে, এমএসবি মিউজিক হালকাখানে চলছে। তো এখানে একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা আমি বলছি না, ঠিক আছে, তো দুর্ঘটনা একটা হয়েছে, তো সেই কারণের জন্য সেটআপগুলো বন্ধ আছে। তো বন্ধুরা যদি বাজায় তো অবশ্যই আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কেননা এখানে সেটআপ সম্ভবত আর বাজার কোনো চান্স নেই, ঠিক আছে। তো অবশ্যই যারা যারা আশেপাশে লোকালের আছে তারা জানতে পেরে যাবে যে কী দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। তো সেই কারণের জন্য সেটআপগুলো বন্ধ আছে। তো আজকের ভিডিও যদি দেয় মানে স্পিকার চেক সারে, তো তাহলে অবশ্যই আপনাদেরকে স্পিকার চেকের ভিডিও দিচ্ছি, ঠিক আছে।
Cash policy.